আমি গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে এটা নিয়ে আসলাম, ফের বসানো হয়ে গেছে। এখন আমি তো দিচ্ছি ভালোভাবে জল দিয়ে দিলাম, শাকটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছটা। তো আমার পাঙ্গাশ মাছের ঝোলের তরকারি যে হয়ে গেছে, আলু দিয়ে পাঙ্গাশ মাছের, আর এই পাতাটা, পুঁইশাকের পাতাটা হয়তো অপশনাল, এগুলো আমার গাছে ছিল তাই দিয়েছিলাম। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। এটা খেতে অনেক দারুণ হয় পাঙ্গাশ মাছের তরকারিটা। আল্লাহ হাফেজ।